ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন প্রথম বলেই। স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা ক্যাচটা ধরার সাথে সাথেই সশব্দ চিৎকারে মেতে ওঠে মিরপুরের গ্যালারিতে থাকা দর্শকরা। সেই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন এবং যারা টিভিতে খেলা দেখেছেন তাদের এই ঘটনাটি খুব ভালোভাবেই প্রত্যক্ষ করার কথা। শান্ত আউট হওয়ার পর দর্শকদের উল্লাস দেখে মনে হতে পারে খেলা হচ্ছে ভারতের কোনো স্টেডিয়ামে। প্রথম ম্যাচে শান্তকে ওপেনিংয়ে সুযোগ করে দিতে বাকি ব্যাটারদের নেমে যেতে হয়েছিল এক ধাপ করে। সাকিব আল হাসান নেমেছেন 3-4, মুশফিকুর রহিম নেমেছেন 4-5। টিম ম্যানেজমেন্ট তাকে নেয়ার ক্ষেত্রে ওপেনিং পজিশনে ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখেছে এটা স্পষ্ট, তবে শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি, ফেল করেছেন শান্ত। ক্যারিয়ারের শুরু থেকেই ভক্ত সমর্থকদের দ্বারা সীমাহীন ট্রলের শিকার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার, এখনও হচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশের ক্ষেত্রে একটা ওপেন সিক্রেট হলো সামাজিক মাধ্যমের সমালোচনা কিংবা ট্রল দ্বারা প্রভাবিত হয় দল নির্বাচন। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন শান্ত, এরপর টি-20 বিশ্বকাপে তার ব্যাটে রানের দেখা মিলেছে, আর 20-ওভারি ফরম্যাটের পারফরম্যান্স দেখে শান্তকে খেলতে নামিয়ে দেওয়া হলো ওয়ানডে ম্যাচেও। প্রতিভার তকমা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আসা শান্তর প্রতিভাটাই যেন দেখা মেলে না, তবে নির্বাচক এবং ম্যানেজমেন্টের আস্থা শান্তর ওপর বরাবরই ছিল। নাজমুল হোসেন শান্তর মতোই আরও একজন ক্রিকেটার ছিলেন যিনি ক্যারিয়ারের শুরু থেকে যতদিন জাতীয় দলে খেলেছেন শুধুই ট্রলের শিকার হয়েছেন, তিনি শুভাগত হোম চৌধুরী। 2011 সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র 4 ODI খেলেই বাদ পড়েছিলেন ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার। শুভাগত পরবর্তীতে আবারও সুযোগ পেয়েছেন চণ্ডিকা হাথুরু সিংহের আমলে। লঙ্কান এই কোচের ক্ষেত্রে বলা হয় তার চোখ হলো জহুরির চোখ। বাংলাদেশের অনেক প্রতিভাবান খেলোয়াড়কেই লাইমলাইটে নিয়ে এসেছেন তিনি। শুভাগতর মাঝেও তেমন কোনো প্রতিভাই দেখেছিলেন এই কোচ, যে কারণে একটা সময় নিয়মিত জাতীয় দলে সুযোগ দিয়েছেন এই অলরাউন্ডারকে। তবে শুভাগত স্কোয়াডে থাকার খবর শুনলেও সামাজিক মাধ্যমে তা নিয়ে চলতো শুধু ট্রল আর ট্রল। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শুভাগতর পরিসংখ্যান অবশ্য বলছে তাকে যত সুযোগ দেওয়া হয়েছে তা খুব একটা কাজে লাগাতে পারেননি তিনি। তবে বর্তমানে শান্তর উপর যেমন আস্থা দেখায় টিম ম্যানেজমেন্ট, সে সময় শুভাগতর প্রতিও এমন অগাধ আস্থাই ছিল তাদের, তবে আস্থার প্রতিদান সেভাবে দিতে পারেননি তিনি। সমালোচনা ছিল তার নিত্যসঙ্গী, একটা সময় তো দলে না থেকেও কারণে অকারণে ট্রলের শিকার হতেন ময়মনসিংহের এই ক্রিকেটার। শুভাগতর দল থেকে স্থায়ীভাবে বাদ পড়ার পেছনে তার পারফরম্যান্স যেমন দায়ী, সামাজিক মাধ্যমে মানুষের সমালোচনা আর ট্রলিংও এর পেছনে বড় ভূমিকা রেখেছে। তার মতোই একইভাবে সমালোচনা আর ট্রলের মুখে পড়ছেন নাজমুল হোসেন শান্ত। বরঞ্চ বর্তমানে সামাজিক মাধ্যমের যে বুমেরাং হয়েছে তাতে শান্ত এসবের মুখোমুখি হচ্ছেন আরও বেশি, যদিও তিনি মাঝে মাঝে পারফর্ম করছেন। তবে তার উপর কত দীর্ঘ সময় বিনিয়োগ করবে ম্যানেজমেন্ট এটাও একটা প্রশ্ন। আর তার পারফরম্যান্সকে নিয়ে দিনকে দিন বাড়তে থাকা ভক্তদের বিরক্তির কারণে তার পরিণতিও শুভাগত হোমের মতো হবে না তো, তেমন পরিণতি যদি তিনি না চান তাহলে তাকে হতে হবে ধারাবাহিক, কাজে লাগাতে হবে সুযোগগুলো। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।